এটা 260 টাকা। কি দাম আছে এগুলো? 70 টাকা। এটা 170। গাইজ আজকে কিন্তু একটুও বৃষ্টি নেই, খুব সুন্দর হাটটা গোছানো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সকলেই ভালো আছো। আজকে এসেছি মঙ্গলা হাট। আর রাতের অন্ধকারে টিকিয়াপাড়া থেকে কীভাবে মানুষজন যায় আর রাতের অন্ধকারে প্রচুর প্রচুর কীভাবে সেল হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে নেমে পড়েছি টিকিয়াপাড়া স্টেশন। এখান থেকেই কিন্তু দেখতে পাবে পেছন দিকে সকলেই যাচ্ছে। টিকিয়াপাড়া স্টেশনের পেছন দিক থেকে এই রাস্তাটা ধরেই কিন্তু সবাই চলে যাচ্ছে রোড সাইডকে। রোড সাইডে টোটো ধরেই কিন্তু চলে যাবে মঙ্গলা হাট বা ময়দান। ময়দান মানে শ্রীশ্যাম মার্কেট নয়, ময়দানটা শুরু হচ্ছে কিন্তু ফুটপাথের মার্কেটের ওপর থেকে। এই যে জায়গাটা এসেছে এটা হাওড়া ময়দান নামেও পরিচিত। আর আমার পেছনে যে রোডটা গিয়েছে ওটা চলে গেছে শ্যাম মার্কেট, শাড়ির মার্কেট। আর এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন তো যাইনি, মানে ওই রোড ধরে গেলেই হাওড়া স্টেশন পৌঁছে যাবে। তো আমি চলে এসেছি, চলো। হাট কিন্তু রাত্রিব্যাপী শুরু হয়ে গেছে। আর আমার আগেও কিন্তু প্রচুর কাস্টমার চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন কিন্তু সময় হয়েছে 4:45। যে প্যান্টগুলো কী দাম আছে? কত পিসের বান্ডেল আছে? 6 পিসের বান্ডেল 60 টাকা। কী দাম আছে দেখি? 45 টাকা সেট, পাপেন সেট। এখন আমি পৌঁছেছি সকাল 5টার নাগাদ। তো কিছুক্ষণ আগে হাটটি বসেছি, রাত্রি 12টা থেকে। এই যে ফুটপাথের উপর মার্কেটটা দেখতে পাচ্ছ বা রোড সাইডের মার্কেটটা, সোজা চলে গেছে ব্রিজের নিচে পর্যন্ত। এখানে তোমরা সব ধরনের ড্রেস পাবে, শাড়িরও একটা দুটো সব পাবে, প্রচুর পাবে না। শ্যাম মার্কেটের উপরে কিন্তু শাড়িগুলো বেশি পাবে। আর এখানে মেয়েদের ছেলেদের ড্রেস, ছোট বাচ্চাদের ড্রেস, ব্লাউজ, সায়া অনেক কিছু পাবে এখানে। বেশিরভাগ আছে কিন্তু মেয়েদের ড্রেস। প্রত্যেকটি শপের মধ্যে ড্রেসের কোয়ালিটি ভালো নয়, তবুও বলে রাখি 100%-এর মধ্যে 80% কিন্তু তোমরা ভালো পাবে ড্রেসের কোয়ালিটি। কি দাম আছে এগুলো? 70 টাকা। এটা 170, এইটা 150। মালের ঘের লং বডি সব দেখে। এই আমার দামটা আজকে যে রোড সাইডে তোমাদের সাথে শেয়ার করছি কেবলমাত্র মঙ্গলবার দিন পাবে। এরা সোমবার দিন থেকে চলে আসে, সারা রাত্রিব্যাপী দোকানটি ওপেন করে দেয়। ভোর 4টে থেকে সবগুলো সেল করা শুরু করে দেয়। ওই হোয়াইট কার রেডটা চার পিসের বান্ডেল আছে দেখ, কাপড়টা একটু দেখতে চাই। আচ্ছা ওই পিনটার একটু কাপড়টা দেখি। কি দাম আছে? 60 টাকা। এতে একটু ভালো কোয়ালিটি নেই, একটু পাতলা লাগছে। এবার বলে রাখি হাট থেকে তোমরা 1 পিস 2 পিস পাবে না, যেই বান্ডেলে জ পিস থাকবে সেই বান্ডেলই কিন্তু কিনতে হবে। এটা হলো হোলসেল মার্কেট, তাই কিন্তু এখানে কোনো 1 পিস সেল করা হয় না। হাউসকোট গাইজ আজকে কিন্তু একটুও বৃষ্টি নেই, খুব সুন্দর হাটটা গোছানো লাগছে। এই হলো পুরো হাটটা, এই হাটটা সোজা চলে গেছে ব্রিজের তলাতে, যেখান থেকে আমি তোমাদের ভিডিও শেয়ার করি। 150 টাকা
এর বড়ো আস্তে আসছে, এর বড়ো আছে, দুটো ডিজাইন তিনটে ডিজাইন আছে দেখেন। যেহেতু আগের হাটে প্রচুর পরিমাপে বৃষ্টি হয়েছিল, তাই এই হাটে কিন্তু মানুষ মনের মতো করে কেনাবেচা করেছে। যারা নিয়েছে তারাও প্রচুর প্রচুর নিয়েছে, কালেক্ট করেছে, আর যারা সেল করেছে তাদেরও বেশ শান্তিভরভাবে। এত সুন্দর আজকে হাটটা গিয়েছে। এইগুলো বাদে নেই, ওইগুলো কি ওই একই? এখানে সব ধরনের রেটের উপরে কিন্তু পাওয়া যায়, তোমরা দেখলে কোয়ালিটি অনুপাতে কিন্তু রেট। আজকে কিন্তু টিকিয়াপাড়া স্টেশন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, তোমরা কিন্তু হাওড়া স্টেশন হয়েও আসতে পারো, তারও উপর আমার ভিডিও বানানো আছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। আজকে যেন এখান থেকে হরিলুট চলছে, মানে এত এত ড্রেস মানুষ কালেক্ট করেছে। একটু ভোর থেকে এলে কি হয় বলো তো, ভালো কোয়ালিটির ড্রেস তোমরা পাবে। যেমন আমরা হাটে গেলে সবজি ভালো পাই, মাছের মার্কেটে গেলে মাছ ভালো পাই তাড়াতাড়ি, সেরকমই তোমরা এইসব মার্কেটে একটু তাড়াতাড়ি এলে যারা ব্যবসা করছো তারা কিন্তু খুব ভালো ভালো ড্রেস, কোয়ালিটিওয়ালা ড্রেস তোমরা কালেক্ট করতে পারবে। হ্যাঁ, 420 চার পিসের বান্ডেল। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন তাই কাস্টমার অনেক কম, একদম ফাঁকা ফাঁকা মার্কেটটা। আজকে কিন্তু মানুষ বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছে, প্রচুর প্রচুর হরিলুট চলছে। তবে বলে রাখি এটা খুচরো হাট নয় যে এক পিস দু পিস পাওয়া যাবে, এখানে বান্ডেল বান্ডেল নিতে হবে। পুজোর আগে কিন্তু তোমরা এখনো হাট পাবে, চাইলে তোমরা এখান থেকে ড্রেস কালেক্ট করতে পারো, যারা এখনো পর্যন্ত ড্রেস কালেক্ট করনি। যারা করে নিয়েছো অনেক ভালো করেছো। এবার কিন্তু আমি চলে এসেছি ব্রিজের তোলাতে, ওই যে ব্রিজের সিঁড়িটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু আমি এন্ট্রি করি এই ব্রিজের নিচে। আর এই ব্রিজের নিচে হচ্ছে মূল খাজনা, ব্রিজের নিচে প্রচুর প্রচুর ড্রেস পাবে। আর ব্রিজের নিচে মূল খাজনা এই কারণেই বলছি, এখান থেকেই তোমরা সব জায়গায় যেতে পারবে। যে ব্লাউজগুলো কী দাম আছে? ব্লাউজটা ওই প্যান্টগুলো কী দাম আছে? 35 টাকা থেকে। এবার বলে রাখি এখান থেকে ড্রেস কালেক্ট করে নেওয়ার পর বিলটা অবশ্যই নেবে, কারণ ওখানে প্রচুর কাস্টমার আছে, তোমাকে চিনতে পারবে না। আর ড্রেসের যদি কোনো ইফেক্ট পড়ে, কোনো ডিস্টার্ব পড়ে, তোমরা রিটার্ন করতে পারবে। কিন্তু আমি দুটো বান্ডেল রিটার্ন করছি, কারণ আমার যে বান্ডেলটা পছন্দ ছিল তার পরিবর্তে অন্য একটা বান্ডেল দিই আমি, কিন্তু ওই বিলের মাধ্যমেই রিটার্ন করেছি। এই মার্কেটটা সপ্তাহে দুদিন হয়, সোমবার মঙ্গলবার হয়। সোমবারের হাটটা সব জায়গায় পাবে না, কিছু কিছু জায়গায় বস। ব্রিজে তোলাতে চলে এসেছি, আর এখান থেকে দেওয়ালের ডান সাইডকে চলে এসেছি। এখান থেকে ব্রিজের নিচে দুই দিকে প্রচুর কালেকশন আছে, তো আজকে আমি ডান সাইডকে এসেছি, এখানেও প্রচুর কালেকশন আছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই জামাটা কী দাম আছে? এটা 175। কত পিসের বান্ডেল? যারা বড় বড় ব্যবসায়ী বা পুরনো ব্যবসায়ী তারা কিন্তু পুজোর এক মাস আগে থেকে সমস্ত ড্রেস স্টক করে নিয়েছে। যারা অনেক অল্প টাকায় ব্যবসায়ী তারা কিন্তু প্রত্যেক হাটে আসছে, কারণ সেটাকে সেল করে নেওয়ার পর আবার ড্রেস কালেক্ট করছে। এই মার্কেটে এমন কোনো ড্রেস নেই যে তোমরা পাবে। হাওড়া মঙ্গলা হাট এশিয়ার সর্ববৃহৎ হাট নামেও কিন্তু পরিচিত। এইটারই দাম 450। ব্রিজের নিচে দেওয়ালের এই পাশে এই দোকানগুলো কি প্রত্যেকদিন খোলা থাকে? এই দোকানগুলো এটা হাট মঙ্গলবারের জন্য আমি
না ওইখানে তো বললো এই দোকানগুলো এইগুলো খোলা থাকে। হ্যাঁ এইগুলো সব খোলা থাকে। এইগুলো কি সব চুড়িদারের পিস? তৈরি চুড়িদার তৈরি আছে। এগুলো কি দাম আছে ও কাকু বলছি? এগুলো কিরকম দাম আছে? আচ্ছা কোয়ালিটি অনুপাতে রেট আছে 300, মানে স্টার্টিং রেঞ্জটা 300 টাকা থেকে শুরু। ব্রিজের নিচে একদম সামনে এই দোকানটা। অনেকেই চুড়িদারের দোকান খুই দিছ। স্টল নাম্বার কোনো আছে? ওই যে ব্রিজ দেওয়ালের এদিকে এলে প্রথমেই পেয়ে যাবে এই দোকানটা। সমস্ত জায়গায় তো আর রেট বলা সম্ভব নয়, তো প্রত্যেক ড্রেসগুলো কিন্তু হোলসেল রেটের মধ্যে আসবে। যারা কিছু কিছু ড্রেস কালেক্ট করতে চাও, যেমন ছেলেদের মেয়েদের, সেখান মানে সেক্ষেত্রে এখান থেকে কিছু দোকান তোমরা খোলা পাবে সোমবারে যদি আসো। ওই ড্রেসটা কি দাম আছে? সমস্ত কিছু কালেক্ট করতে চাও, শাড়ি বলো, ব্লাউজ বলো, সায়া, গামছা, নুনি, ধুতি, ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, আর ওই ওইগুলোকে আমি সাজেস্ট করবো তোমরা মঙ্গলবার দিন আসো। মঙ্গলবার দিন এলে একত্রে তোমরা সমস্ত কিছু কালেক্ট করতে পারবে। নিচে নিচে প্রচুর ব্লাউজের সব আছে, এখানে ডিজাইনও ভালো আছে, যেমন এখান থেকে আমি কালেক্ট করলাম। মাত্র তোমাদেরকে কোয়ালিটি দেখতে হবে এবং রেট দেখতে হবে, কারণ অনেক নতুন দোকানদার দেখে বেশি রেট বলে দেয়। কি দাম আছে? 280। আর ওপরে টুকাটগুলো 170, এগুলো 180। ছ পিসের বান্ডেল। পুজো যত আসছে তত নিউ কালেকশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যেহেতু এটা হোলসেল মার্কেট, মানুষ বান্ডেল বান্ডেল নিয়ে যাচ্ছে। নিউ কালেকশন আমি আগে যে হাটে দেখেছিলাম, এখন কিন্তু সেরকমই নিউ কালেকশন দেখতে পাচ্ছি। ওই কুর্তিগুলো কি দাম আছে? ওইগুলো ওটা 140, এটা 110। দেখি 110-এরটা একটু কোয়ালিটিটা দেখবো, যেমন রেটে তেমন কোয়ালিটি। এগুলো কিন্তু ডবল এক্সেল আসবে না, একদম যারা শর্ট তাদের উপরে কিন্তু কুর্তিগুলো আসবে। 220। ব্রিজের নিচে ডান সাইডের দিকে কিন্তু কভার হয়ে গেল। দেখো এই দিক থেকে আমি এসেছি, এবার আমি চলে যাব এই দিকে, মানে ব্রিজের নিচে বাম সাইডে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা চলে গেছে কিন্তু ছেলেদের রুট, আর এটা চলে গেছে কিন্তু মেয়েদের, যে ড্রেসের কালেকশন বেশি পাওয়া যায় ওই রুট। তো আমি আবার দেওয়ালের এই দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কত সুন্দর সুন্দর কালেকশন আছে, আরও ভালো ভালো কালেকশন আছে, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটা কেমন হয়েছে জানিও, আরও কী কী জানতে চাও জানি।